আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে এই গরুগুলো নিয়ে আসলেন? এগুলো পাবনা জেলা সাতিয়া থানা থেকে। আচ্ছা, পাবনা থেকে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, আজকে রাতেই নিয়ে আসলেন নাকি? জি, আজকে। কতগুলো গরু নিয়ে আসছেন? কুরবানির জন্য উপযোগী? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,40,000। 1,40,000। কত দেওয়ার চিন্তা ভাবনা আছে? 30। 1,30,000 দেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আপনার 1,00,000 বা 1,05,000 বলে, সেই ক্ষেত্রে দেওয়া যাবে? না, এটা 5-এর উপরে কেনা আছে। 1,05,000-এর উপরে কেনা আছে। আচ্ছা, তার মানে 10-এর কাছাকাছি যেতে হবে এরকম? হ্যাঁ, ওইভাবে সারা চিন্তা ভাবনা আছে। তারপরে যেটা দেখতে পাচ্ছি, এটা চার দাঁতের গরু। এটা শিং দুইটা বেশ বড়, তাই না? আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? 1,40,000 দাম চাওয়া। ওজন কেমন হবে এটায়? তারপরে এই যেটা দেখতে পাচ্ছি, এটা ওজন কেমন হবে? এটা ওজন 5 মণ। 5 মণ হবে। দাম কেমন চান এটার? এটার দাম হচ্ছে 30,000। 30,000 চাচ্ছেন? 1,30,000। বিক্রি চিন্তা কত এটা? বিক্রির চিন্তা আছে না? কত বিক্রির চিন্তা তো অবশ্যই আছে। কত বিক্রি করতে? 20-এর মধ্যে। 1,20,000-এর মধ্যে। যদি এক বলে এটা? না, কত মন বললেন এটা? 5 মন। 5 মন, তাহলে 1,00,000। আর একটু বেশি যাবেন, তাই না? 1,00,000-এর একটু বেশি যেতে হবে। আচ্ছা, তারপর যেটা সাদা দেখতে পাচ্ছি, সাদা মধ্যে লালের মিশ্রণ, এটার দাম কেমন চান? এটার দাম 1,50,000। 1,50,000। ওজন কত হবে এটা? এটার ওজন আছে 6 মন। 6 মনের মতো হবে। বিক্রির চিন্তা কত এটা? এটার ওজন কেমন হবে? 7 মন। 7 মন হবে, না? কয় দাঁতের গরু এটা? 6 দাঁতের গরু। দাম কেমন চাওয়া এটা? এটার দাম চাওয়া 1,80,000। 1,80,000। চিন্তা কত এটা? 150 হলে বিক্রি করে দিবেন। তারপরে যেটা বসে আছে, এটা কি ওটা হচ্ছে ছোট নাকি? একটু দেখি তো, দাঁড় করানো যায় কিনা। এটা হচ্ছে বড়, একটু দাঁড় করান। এটা বেশ বড় দেখছি, এই সাইড থেকে দেখাই। এটার ওজন কেমন হবে? এটার ওজন আছে প্রায় 8 মণ। প্রায় 8 মণের কাছাকাছি, তাই তো? দাম কেমন চান এটার? কালোর মধ্যে লালের মিশ্রণ আছে, এটার ওজন কেমন হবে আনুমানিক? এটার ওজন 5.5 মন। 5.5 মনের মতো হবে। এটা কয় দাঁতের গরু? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু। দাম কেমন চাচ্ছেন? বাজার বুঝে তারপর একটা ধারণা আছে না, যে এত হলে লস হয়ে যায় বা এত হলে নিচে তো ছাড়া যাবে না। 40 পারে। 1,40,000-এর উপরে যাবেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা 2 দাঁতের গরু বললেন নাকি? না, এটা 4 দাঁত। 4 দাঁতের গরু। এগুলো কি দেশি সব? যোগাযোগ করলে আপনার গরু আছে কিনা, দাম কেমন চান, কোন কিরকম ওজনের গরু, এগুলো জানতে পারবে তাহলে। হ্যাঁ ঠিক আছে ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা।